শাহেদ প্রতাপ থেকে শহীদ মিনার প্রধান একটি গলির মধ্য দিয়েই শহর নরসিংদী মহকুমা থেকে রূপান্তরিত হয়েছে জেলায়। সময়ের সাথে সাথে বদলে গেছে আলী নরসিংদীর কৃষ্টি কালচার, সাহিত্য ও সংস্কৃতি। এই জেলা শহরের সর্বত্রই লেগেছে আজ আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়া। শহর জুড়ে গড়ে উঠেছে রুচিসম্মত হোটেল, রেস্তোরাঁ সহ বড় বড় শপিং মল। রয়েছে চমকপ্রদ বিভিন্ন ডিজাইনের বহুতলা বিশিষ্ট ইমারত। সন্ধ্যা হলেই রাস্তার দুধারে থাকা ফুটপাথ ও লাইট পোস্টের তৈরি আলোর ফোয়ারা দেখে পুলকিত হয় মন। আর সৌন্দর্য খচিত আধুনিক এই নরসিংদী আজ তার নান্দনিকতা হারাতে বসেছে বলে জানিয়েছেন জেলার সচেতন মহল। ফুটপাত দখল, পার্কিংয়ের অভাব, বহুতল ভবন নির্মাণ কার্যক্রম ও সামগ্রী ফেলে রাখায় তীব্র যানজটের নগরী এখন নরসিংদী। মাসেহারায় চলছে অসংখ্য অবৈধ অটোরিকশা। পুরো শহরের সড়কের মোড়গুলোতে চলছে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য। হকারদের দখলে এসব এলাকার ফুটপাত, এছাড়া যত্রতত্র যানবাহন থেকে যাত্রী ও মালামাল ওঠানামা হয়ে থাকে সড়কেই। খোদ নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনেই যানবাহন চলাচলে জনদুর্ভোগ চরমে। এলোপাতাড়িভাবে সড়কে চলছে যানবাহন। শহরে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ছাড়াই একের পর এক গড়ে উঠছে নতুন নতুন মার্কেট, শপিং মল, হাসপাতাল ও বহুতল বিশিষ্ট আবাসিক বিল্ডিং। আর এসব কারণে সংকীর্ণ হয়ে গেছে সড়ক, দেখেও যেন না দেখার ভান করছে সংশ্লিষ্টরা। মোটামুটি ভালো হইতো আর কি, যানজটের জন্য ইনকামাই হয় না। কারণ কি, বড় বড় গাড়ি ঢুকে রাস্তাঘাটে বালু পাথর ফেলায়, এই কারণে যানজট বেশি লাগে। আগে লাগতো 5 মিনিট, এখন 20 মিনিট আসতে পারে না। অনেক যানজট, ইনএক্সেস যানজট স্টেশনের এখানে, ফোর প্লাস আশিনগর এখানে, মানে যানজটের জন্য মানে চলাফেরা করা অসম্ভব হয়ে গেছে। ট্রাফিকের সমস্যা আছে এখানে, ফুটপাতে অনেক দোকান হচ্ছে। সারাদিনে সর্বোচ্চ থেকে বন্ধ 500 টাকা করতে পারি না। যানজট জন্য রাস্তার পরিস্থিতি খারাপ। অন্য সড়ে কাম করছি আগে, এখন বর্তমান 500 টাকা করা যায় না। শহরের পৌরসভা মোড় থেকে পশ্চিমে সাটিরপাড়া ও পূর্বে বিপিনসার ঘাট, সেবা সংঘ, হেমেন্দ্র সাহার মোড়, বাজির মোড়, ইন্ডেক্স প্লাজা, সামনে থেকে রেল স্টেশন, আরশিনগর, শিক্ষাচত্বর, মালাকার মোড়, উপজেলা মোড়, জেলখানার মোড়, ভেলানগর বাজার রোডে যানজট নিয়মিত ঘটনা। এসব স্থানে কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তার উপরই গাড়ি রাখেন চালকরা। এছাড়া বিভিন্ন মোড়গুলোতে ফুটপাত ও রাস্তার প্রায় অর্ধেক অংশ দখলে হকারদের। ফুটপাত বেদখলে থাকায় রাস্তা দিয়েই চলাচল করতে হয় পথচারীদের। নগরায়ণ নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই পুরো শহর জুড়ে নির্মাণাধীন বহুতল বিশিষ্ট আবাসিক বিল্ডিং এর নির্মাণ সামগ্রী, সরঞ্জাম ও মালামাল রাখা হচ্ছে রাস্তায়। এতে আরো তীব্র হচ্ছে যানজট। এদিকে আরশিনগর রেল ক্রসিং এর উপরেই গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড। এ ধরনের অসংখ্য গাড়ি শহরের রাস্তা দাপিয়ে বেড়ালেও কোনো তৎপরতা দেখা যায় না পুলিশ ও সংশ্লিষ্টদের মাঝে। আর পুলিশ ও সংশ্লিষ্টদেরকে ম্যানেজ করেই ফুটপাত দখল করে রাস্তায় চালানো হচ্ছে নানান ব্যবসা সহ অটোরিকশা। এসব কারণে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জনসাধারণের চলাচলে এ ধরনের দুর্ভোগ নিরসনে আইন শৃঙ্খলা বাহিনী, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন পৌরবাসী ও দূর দূরান্ত থেকে আসা পথচারীগণ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।